السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় আমরা আপনাদের সাথে শেয়ার করব, আর সেই বিষয়টি হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান বনাম শবে বরাত। আমরা জানি লাইলাতুন নিসফু মিন শাবানের বিষয়ে আমরা ইতিপূর্বে অনেকগুলো বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছে এই কথা স্পষ্ট করেছি যে লাইলাতুন নিসফু মিন শাবান অর্থাৎ শাবানের যে মধ্য রজনী বা শাবান মাসের ১৪ তারিখ দিবাগত যে রাত্রিটি রয়েছে, এই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন ধরনের হাদিস বর্ণিত হয়েছে। এই মর্মে আমরা গত পর্বগুলোতে বা আলোচনাগুলোতে আমরা স্পষ্ট করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসের সংখ্যা এখানে আমরা দেখতে পেরেছি যে প্রায় ১৪ জন সাহাবী বর্ণনা করেছেন এবং অনেকগুলো হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোকে মূলত আহলুল হাদিস মুহাদ্দিসিনে কিরাম, আমরা যদি মুহাদ্দিসিনে কিরামের বক্তব্যগুলো সেখানে সামনে রাখি তাহলে দেখতে পাবো এই হাদিসগুলোকে মুহাদ্দিসিনে কিরাম তিন ভাগে ভাগ করেছেন। প্রথম প্রকার হচ্ছে জাল জালিয়তি হাদিস, অর্থাৎ যেই হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জালিয়াতি করা হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেগুলো চালানো হয়েছে মিথ্যা হাদিস বা মিথ্যাচার। দ্বিতীয় প্রকার যে হাদিসগুলো সেগুলো হচ্ছে দুর্বল এবং অত্যন্ত দুর্বল মুনকার গ্রহণযোগ্য হাদিস, এবং সেগুলোর সংখ্যাও অনেক বেশি। তৃতীয় প্রকারের হাদিস, একটি হাদিস নিয়ে বিতর্ক, একটি বা দুটি হাদিস নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে, সেই বিতর্কিত যে হাদিসগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা একসাথ করি তাহলে আমরা দেখতে পাবো এই সমস্ত বিতর্কিত হাদিসগুলোর মধ্যে যেই সমস্ত বর্ণাকালী রয়েছে সবগুলো বর্ণার মূলে যেই রেওয়ায়তকারী যে বর্ণাকালীগুলোর গণ রয়েছেন তাদের মধ্যে রয়েছেন জিয়াদা নুমাইরি রহমতুল্লাহি আলাই, অনুরূপভাবে মাখুল আশামি রহমতুল্লাহ আলাই, এদের সকলেরই বর্ণনার ব্যাপারে মানে বিতর্ক রয়েছে। এবং মাখুল আশামি রহমতুল্লাহ আলাই ব্যাপারে স্পষ্ট করে ইবনে রজব রহমতুল্লাহ আলাই লাতাইফুল মাআরিফের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে মাখুল আশামি রহমতুল্লাহ আলাই এই মর্মে অর্থাৎ লাইলাতুন নিসফু মিন শাবানের মর্মে তিনি বিভিন্ন ইসরাইলিয়াত বর্ণনা করতেন, সম্ভবত ইসরায়েলিয়াত থেকে তিনি এই সমস্ত বর্ণনা অর্থাৎ বনি ইসরায়েলের যে সমস্ত রেওয়ায়তগুলো রয়েছে সেই রেওয়ায়তগুলো থেকে মূলত তিনি এই ধরনের বর্ণনাগুলো উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, এই হাদিসগুলোর সমস্ত সনদগুলোকে যদি আমরা একসাথ করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে মূলত এই হাদিসগুলোর সত্যিকার অর্থে কোনো ভিত্তি নেই, অথবা যে সমস্ত বর্ণনাগুলো রয়েছে সেগুলো বর্ণনার মধ্যে বিতর্ক রয়েছে, মানে অনুরূপভাবে সনদের মধ্যেও বিতর্ক রয়েছে, অর্থাৎ হাদিসের বক্তব্যের মধ্যে বিতর্ক রয়েছে, হাদিসের সনদের মধ্যেও বিতর্ক রয়েছে। যাই হোক, কিন্তু এখানে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই, আমাদের অনেক বন্ধু এই নিয়ে বিতর্ক তৈরি করেছেন, এই বক্তব্য দিতে যাচ্ছেন যে লাইলাতুন নিসফু মিন শাবানকে জোর করে তারা শবে বরাত হিসেবে আখ্যায়িত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনাকে জানতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে, এমনকি এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মিথ্যা বক্তব্য মানে যারা মিথ্যা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল জালিয়াতি করেছে তারাও কেউ উল্লেখ করেনি যে এই রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত আখ্যায়িত করেছেন। তাই যে সমস্ত বন্ধুগণ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে শবে বরাতের ব্যাপারে, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করছেন, সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রাসূলের নামে যে বক্তব্য দিচ্ছেন এটি সঠিক নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি উল্লেখ করেন তাহলে আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে যেটি সেটি হচ্ছে এই রাতের নাম হচ্ছে মূলত লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, আর আপনি সেটাকে বলে যাচ্ছেন শবে বরাত। সব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাগ্য, মানে ভাগ্য রজনী। এটাকে যদি আপনি আরবিতে অনুবাদ করতে যান আমার বন্ধু তাহলে স্পষ্ট করতে হবে সব এর আরবি হচ্ছে লাইলা, আর বরাতের আরবি হচ্ছে আল কদর, অর্থাৎ লাইলাতুল কদর। লাইলাতুল কদরের আরবি যেই মানে ফার্সিতে যে অনুবাদ রয়েছে সেই অনুবাদটা হচ্ছে মূলত শবে বরাত, তাই আপনি মূলত লাইলাতুল কদরকেই শবে বরাত বলছেন, আর সেটাকেই আপনি বোঝাচ্ছেন শবে বরাত বলে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ শাবানের মধ্য
রজনী যেটি শাবান মাসের মধ্যে শাবানে যে রজনী রয়েছে সেই রজনীকে আপনি বুঝাচ্ছেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাননি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতকে শবে বরাত আখ্যায়িত করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতকে ভাগ্য রজন হিসেবে আখ্যায়িত করেননি অথবা ভাগ্যের কারণ হিসেবে উল্লেখ করেননি, যদি কেউ সেই রাতকে শবে বরাত হিসেবে নির্দিষ্ট করে নেন তাহলে এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার হবে না? তাই যারা মানে এই কথা বলছেন যে শবে বরাত বলতে লাইলাতুল নিসফ মিন শাবানকে বুঝিয়েছে, এই কথা শুদ্ধ নয়। কারণ আহলে হাদিস কোন মুহাদ্দিসিনে কেরাম তাদের হাদিসের কোনো মানে বক্তব্যের মধ্যে কোথাও এই কথা উল্লেখ করেনি যে মূলত লাইলাতুল নিসফ মিন শাবানকে শবে বরাত বলা হয়েছে বা লাইলাতুল নিসফ মিন শাবান মূলত শবে বরাত। সুপ্রিয় দর্শক, তাই যারা শবে বরাতের নামে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে মানে অন্য অর্থে ব্যবহার করছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক ভাইকেই শবে বরাতের ফজিলতের উপর তিনি বই লিখেছেন, কিন্তু এর মধ্যে একটি হাদিসও তিনি উল্লেখ করেননি, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইলাতুল নিসফ মিন শাবানের যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো উল্লেখ করেছেন। কেন লাইলাতুল নিসফ মিন শাবানের হাদিসগুলো আপনি উল্লেখ করেছেন? এটা প্রমাণ করে সুপ্রিয় দর্শক যে আপনি মূলত শবে বরাতের কোনো হাদিস পাননি, এই জন্য মূলত আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতকে লাইলাতুল নিসফ মিন শাবান বলেছেন ওই লাইলাতুল নিসফ মিন শাবানের হাদিসটাকেই আপনি এখানে উল্লেখ করে দিয়েছেন। আসুন আপনি দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে হাদিসগুলো নিয়ে বিতর্ক রয়েছে, তার মধ্যে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়ে শোনাই। যে হাদিসটি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান আলা খালকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফ মিন শাবান শাবানের মধ্যরজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির উপর আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিজামিই খালকে তার গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, ইল্লা শুধুমাত্র লিমুশরিকিন মুশরিক ব্যক্তি ব্যতীত, আও মুশাহিন অথবা ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের জন্য অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে থাকে, এই দুই দল ব্যক্তি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বাকি যারা রয়েছে তাদের সবাইকে ক্ষমা করে দেন। এই যে হাদিসটি, এই হাদিসের বক্তব্যের মধ্যে যদি আপনি আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই হাদিসের বক্তব্যের মধ্যেও যথেষ্ট বিভ্রান্তি রয়েছে, যথেষ্ট ভুল রয়েছে। কারণ এর বক্তব্যের মধ্যে আপনি মুশরিক এবং মুশাহিন ব্যক্তিকে আপনি একসাথ করেছেন। মুশরিক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ হক নষ্ট করেছে এবং সর্বোচ্চ জুলম করেছে, সে ব্যক্তি হচ্ছে মুশরিক ব্যক্তি। তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের ব্যাপারে বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে কি সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দেব না, সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? আর সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ শিরক করে থাকে এটি হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। আর তার সাথে আপনি নিয়ে এসেছেন যে বিষয়টি আল মুশাহিন, যা যে অন্তরের মধ্যে কারোর জন্য বিদ্বেষ পোষণ করে থাকে, মুশাহিন ব্যক্তি একটি গুনাহ করেছে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ব্যক্তি কি কবিরা গুনাহকারীর মতো ব্যক্তি? এটাও তো মূলত আপনার বক্তব্যের মধ্যে খেয়াল রাখতে হবে, যে তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হাদিসের বক্তব্য এই বক্তব্যের মধ্যেও মূলত মানে বিভ্রান্তি রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা বক্তব্যের সেই বিভ্রান্তির দিকে যেতে চাই না, শুধুমাত্র আমি একথা বলতে চাই যে কিছু সংখ্যক বন্ধু আজকে বিভ্রান্তি তৈরি করছেন লোকদেরকে বোঝানোর জন্য, একথা বুঝাচ্ছেন যে শবে বরাতের ব্যাপারে হাদিস রয়েছে, এমনকি তারা একথা বলতে চান যে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই যে শবে বরাতের দুই একটি হাদিসকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই যে হাদিসটি হাদিস মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস আবি সাহাবা খুশাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও এই হাদিসগুলোর মধ্যে ইত্তিরাব রয়েছে, মুহাদ্দিসিনে কেরামদের বক্তব্য অনুযায়ী এই সমস্ত হাদিসগুলোর মধ্যে ইত্তিরাব রয়েছে, অর্থাৎ এর বক্তব্যের মধ্যে বিভিন্নতা রয়েছে। সরাসরি এই বক্তব্যগুলোকে যদি কেউ একসাথ করেন তাহলে তার কাছে স্পষ্ট হবে এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হিসেবে এটা প্রমাণ করার সুযোগ থাকবে না। বাকি এর সনদের মধ্যে প্রত্যেকটি সনদের মধ্যে কোথাও কাজী আবদুল্লাহ ইবনে লাহিয়া রহমতুল্লাহ আলাইহি রয়েছেন, কোথাও মাখুলা স্বামী রহমতুল্লাহ আলাইহি রয়েছেন, কোথাও অন্যান্য যে সমস্ত বর্ণনাকারী তারা রয়েছেন যারা সত্যিকার অর্থেই যাদের বর্ণনার বিষয়ে আলেমদের বিতর্ক রয়েছে, যাদের হাদিস গ্রহণযোগ্য হবে না মর্মে স্পষ্ট করে মুহাদ্দিসিনে কেরাম হাদিস বিশারদগণ উল্লেখ করেছেন। তাই এদের বক্তব্যকে সামনে রেখে সন্দেহজনকভাবে যদি আপনি মনে করেন যে হাদিসটা সহি হলেও আমি স্পষ্ট করে এই বিষয়টি আপনাদেরকে জানাতে চাই বন্ধুগণ, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে কখনও শবে বরাত বলেছেন কোনো মিথ্যাবাদী অথবা কোনো মিথ্যাচার মানে যিনি করেছেন এমন কোনো ব্যক্তিও সেটা প্রমাণ করতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের মধ্যে এই রাতের কোথাও নাম কোথাও লাইলাতুল নিসফ মিন শাবানের অতিরিক্ত কিছুই আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে লাইলাতুল বারাআ বলেননি, এই রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুস সাক বলেননি,
এই রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর বলেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ব্যাপারে যে বক্তব্যটি আমরা পাই সেই বক্তব্যটি হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্যরজনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাতের ফজিলত যদি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের মধ্যে স্পষ্ট করে নির্দিষ্ট করে জাননি। এই জন্য আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বুজুর্গ রাত্রি, সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত্রি লাইলাতুল কদর, যেই রাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন লাইলাতুল কদর খায়রু মিন আলফি শাহর, যেটি হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি, এই রাতটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুলিয়ে নিলেন। ফানসাহা রব্বু সুবহানাহু ওয়া তাআলা ফাখফাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটাকে বুলিয়ে দিলেন, এবং শুধু বুলিয়ে দিলেন তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে অনেকগুলো রাতের মধ্যে গোপন করে দিলেন, যাতে করে আল্লাহর বান্দাগণ এই রাতের মর্যাদা লাভ করার জন্য এই রাতের যে ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেই ফজিলত লাভ করার জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করতে পারে। তাই মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটি সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি, যেই রাতের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বক্তব্য এসেছে, সেই রাতটি আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিয়েছেন, আর আমাদের জন্য বুজুর্গ রাত্রি তৈরি করে নিলেন আপনারা শবে বরাত নাম দিয়ে, আর সেই রাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিলেন। নির্দিষ্ট কিভাবে করেছেন? এটা তো নির্দিষ্ট করার সুযোগ নেই। লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসকে আপনি অর্ধেক করতে পারবেন? সুপ্রিয় দর্শক, 30 দিন যদি শাবান মাস হয় তাহলে হয়তো আপনি অর্ধেক করতে পারবেন, কারণ তাহলে আপনি 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখের এই রাতটাকে আপনি 14 মানে লাইলাতুন নিসফ মিন শাবান হিসেবে আখ্যায়িত করতে পারবেন। কিন্তু যদি শাবান মাস 29 হয় তাহলে আপনি কিভাবে সেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান করবেন? শাবানের মধ্যে রজনী করার কোনো সুযোগ নেই। এটা কি আপনি একটু চিন্তা করে দেখেছেন? এই জন্য আহলুত তাহকিক মাহকিক উলামায়ে কিরাম বলেছেন লাইলাতুন নিসফ মিন শাবান এর বক্তব্যের মধ্যে এই কথাও মিথ্যাচার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাত্রিকে চিহ্নিত করেছেন যে রাত্রিকে কোনোভাবেই মূলত চিহ্নিত করা যায় না। যদি শাবান মাসকে 29 ধরা হয় তাহলে সেটি মধ্যরজনী বা শাবান মাসের মধ্যরাত্রি চিহ্নিত করার সুযোগ থাকে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার মধ্যে আমরা শুধু এটাই বলতে চাই, এটা লাইলাতুন নিসফ মিন শাবানকে শবে বরাত হিসেবে চালিয়ে দেওয়ার যে প্রবণতা আমাদের মধ্যে কাজ করতেছে সেই প্রবণতাটুকু শুদ্ধ নয়। বরং আপনারা যদি লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো তুলে ধরেন, তাহলে আপনি বলবেন যে এই রাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত হিসেবে আখ্যায়িত করেননি, বরং এই রাতটি হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, এবং সেই কথাটুকু মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য চেষ্টা করুন। তাহলে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং এই বিষয়ে মূলত আপনারা যে সহি তথ্য রয়েছে সেই তথ্যটি বিতরণ করতে পারলেন, মানুষের সামনে সাবমিট করতে পারলেন, পেশ করতে পারলেন। কিন্তু যদি আপনারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফ মিন শাবান বলেছে আর আপনারা সেটাকে চালিয়ে দেন শবে বরাত বলে, তাহলে আমার বন্ধুগণ আপনারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেননি সেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেউ স্বেচ্ছায় যদি সেটা চালিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিণতির বিষয়টি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো জেনে শুনে বুঝে, ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, সে যেন জাহান্নামের আগুনে তার স্থান নির্দিষ্ট করে নেয়, জাহান্নামের মধ্যে তার স্থানকে নির্দিষ্ট করে নেয়। তাই কাজটি আমাদের জন্য সঠিক হবে না, উচিত হবে না, আলেমের জন্য তো প্রশ্নই আসে না। কোনো আলেম ব্যক্তি যদি তার মধ্যে সামান্যতম আইন থাকে, সেই ব্যক্তি লাইলাতুন নিসফ মিন শাবানকে কোনোভাবেই তিনি শবে বরাত আখ্যায়িত করতে পারেন না, এটি ভুল কাজ। বরং তিনি বলবেন যে এই মর্মে যে বর্ণাগুলো রয়েছে সে বর্ণাগুলো লাইলাতুন নিসফ মিন শাবানের জন্য রয়েছে। সুপ্রিয় দর্শক, কথা আসলেই আমরা এই আলোচনার মাধ্যমে এটাই প্রমাণ করতে চাই যে লাইলাতুন নিসফ মিন শাবানকে মূলত শবে বরাত হিসেবে চালিয়ে দেওয়ার যে প্রবণতা এটা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার। এই মিথ্যাচারটি যেন আমরা কেউ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমরা ভালো কাজ করার চেষ্টা করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সহি তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে যে হাদিসটি সহি সনদে সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি নামে যে মিথ্যাচার রয়েছে, হাদিসের নামে যে জাল জালিয়াতি রয়েছে, আমার বন্ধুগণ এই জাল জালিয়াতি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।